বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী, নিশ্চয় তোমরা সবাই ভালো আছো। আমরা আবার আমাদের ক্লাসে ফিরে আসলাম। আজকে আমরা কিন্তু আমাদের চারপাশে যা দেখতে পাই সেই জিনিসগুলো নিয়ে একটু ভালোভাবে আমরা একটু আলোচনা করব আজকে। তো আমরা আলোচনা কি করব আজকে, যে আমাদের আলোচনার বিষয়টা কি, আমরা যেটা নিয়ে আজকে ক্লাস করব সেটা হলো মাটি আর খনিজ। খনিজ পদার্থ আমরা অনেকেই জানি খনিজ পদার্থ কি, তারপর আমরা আজকে বিজ্ঞানসম্মতভাবে আমরা গঠনগুলো আজকে একটু জানব। আচ্ছা, প্রথমেই আমাদের পাঠে যে বিষয়গুলো আছে সেগুলোর সঙ্গে আমরা আর একটু ভালোভাবে পরিচিত হয়ে নিই আগে। দেখো, আমাদের এখানে পাঠ 9 ও 10-এ একসঙ্গে দেওয়া আছে শিলামণ্ডল। এখন এই মাটির গঠনের ক্ষেত্রে আমাদেরকে আগে জানতে হবে কি শিলামণ্ডলটা কি, শিলামণ্ডলে শিলাটা আসলে কি। আসলে দেখো, শিলামণ্ডলের ওপরের দিকে কিছু উপরের দিকের অংশকে ভূত্বক নামে পরিচিত। ভূত্বক মানে আমি তোমাদেরকে গত দিনে যেরকমভাবে বোঝালাম যে পৃথিবীটা যদি এরকম হয়, এর উপরের ভাগে আমরা অবস্থান করছি, আর এই যে আমরা যে মাটিতে বসবাস করছি, মাটির উপর দালান কোঠা বানাচ্ছি, যে মাটিতে আমরা আমাদের ফসল চাষ করছি, এটাকেই কিন্তু আমরা আসলে কি বলছি, ভূত্বক। এটাকে আমরা বলছি কি শিলামণ্ডল। এখন এই শিলামণ্ডলের ভেতরে আবার কতগুলো উপাদান রয়েছে, যেরকম আমরা বলতে পারি যে ভূত্বকের কিন্তু আসলে বা ভূপৃষ্ঠে বলতে পারি তিন ভাগে কিন্তু আসলে কি পানি, আর বাকি এক ভাগ কি শিলা বা মাটি বলছি আমরা। এই মাটির মধ্যে কি কি থাকে সেটাও আমাদেরকে আজকে জানতে হবে। আসলে এখানে বলা হচ্ছে যে ভূত্বকে মানুষের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান বিদ্যমান। এর মধ্যে হচ্ছে আমরা কি বলছি মাটিটাও পড়ছে এর মধ্যে, কিন্তু সব পুরোটাই কি আমরা মাটি বলছি না। ভূত্বক গঠনকারী যে যে কঠিন অংশটা সেটাকে আমরা কি বলছি শিলা, আর ভূত্বকে শিলা থাকে বলেই কিন্তু আমরা এটাকে কি বলি শিলামণ্ডল। আচ্ছা, এখন আমরা চলে আসব মাটির গঠনে। এখন প্রথম পর্যায়ে দুটো পর্যায়ে ভাগ করতে হবে। প্রথম পর্যায়ে কি হয়, এই মাটি গঠনের ক্ষেত্রে প্রথম একটা পর্যায় রয়েছে, তারপর আছে কি দ্বিতীয় পর্যায়। প্রথম পর্যায়ে মাটি গঠনের ক্ষেত্রে আসলে এই যে ভূত্বকে যে কঠিন শিলাগুলো রয়েছে এগুলো প্রথমে বিভিন্ন কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণেও হতে পারে, বায়ু প্রবাহের কারণেও হতে পারে, বৃষ্টিপাতের কারণেও হতে পারে, এগুলো কি হয় প্রথমে সেগুলো ভেঙে ছোট ছোট টুকরো বা খণ্ডে পরিণত হয়। ছোট ছোট টুকরো আর খণ্ডে যখন পরিণত হলো, যেরকম তুমি দেখবে তোমার বাড়ির সামনে যদি কোথাও অনেকগুলো ইটের আমরা টুকরো বা খোয়া বলছি আমরা এটাকে, এটাকে যদি এক জায়গায় স্তূপ করে রাখা থাকে, এগুলোকে যদি ব্যবহার না করা হচ্ছে, তো দীর্ঘদিন পরে কি হয় ওগুলো কিন্তু বৃষ্টিতে পানিতে ভিজে ধীরে ধীরে নরম হয়ে আস্তে আস্তে এগুলো কি হয় মাটির গ্রহণ উপযোগী, মাটিতে মিশে যেতে থাকে। তো ঠিক এরকম একটা ব্যাপার, প্রথমে এগুলো কি হয় ছোট ছোট টুকরোয় পরিণত হয়। তারপর ছোট ছোট টুকরো পরিণত হবার পর কি হয়, সেগুলোর উপরে বিভিন্ন রকমের জৈব পদার্থ অজৈব পদার্থ মিশতে থাকে। হ্যাঁ, তখন এই ছোট ছোট অংশের সঙ্গে জৈব অজৈব পদার্থ ব্যাকটেরিয়া, এগুলো জৈব অজৈব মানে কি যেগুলোর সঙ্গে মৃত জীবদেহের অংশ বিশেষ মিশ্রিত হয়ে তখন সেটা একটা নরম একটা গঠন তৈরি করে, তখন সেটাকে আমরা কি বলছি এটা হচ্ছে মাটি। তাহলে আমরা তো মাটিটা সম্পর্কে তাহলে জানতে পারলাম যে মাটিটা কি, মাটির উপরিভাগে যে একদম কালচে যে অংশটা সেটা কি আসলে সেটা কিন্তু হিউমাস। মাটির উপরিভাগে বা ভূত্বকের উপরিভাগে যে একটা কালো যে একটা অংশ রয়েছে এটাকে আমরা কি বলছি এটা হচ্ছে হিউমাস। আর হিউমাসের পরিমাণ মাটির উপরিভাগে বা ভূত্বকের উপরিভাগে কিন্তু বেশি থাকে, যেখানে উদ্ভিদ জন্মায়। আর যত নিচের দিকে আমরা যাব দ্বিতীয় স্তরে গিয়ে দেখবো হিউমাসের পরিমাণ কমে গেছে, এবং সেটা কি হবে তোমার উজ্জ্বল মাটি হবে। আর হিউমাস থাকলে সেটা কেমন হবে, হিউমাস থাকলে সেটা অনুজ্জ্বল হবে আর কালো বর্ণের হবে। একদম পরের যে স্তরটা
সেখানে যত নিচের দিকে যাবো আমরা তত কি পাবো, আমরা হিউমাসের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে, একদম কমে যাবে। দেখা যাবে যে সেখানে আমরা আর দেখা যাচ্ছে শুধুমাত্র শিলাখণ্ড পাচ্ছি, অন্যান্য উপাদান পাচ্ছি, কিন্তু হিউমাসটা আস্তে আস্তে নিচের দিকে কমতে থাকবে। আচ্ছা, বিভিন্ন স্থানের মাটি কিন্তু আসলে কি হয়, বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে। আচ্ছা, কেন প্রকৃতি বিভিন্ন রকমের হয় এখন আমরা একটু এটা নিয়ে একটু আলোচনা করব। কারণ হচ্ছে বিভিন্ন জায়গার মাটি বিভিন্নভাবে কিন্তু গঠিত হয়। কোথাও দেখা যাচ্ছে বন্যার পরিমাণ অত্যাধিক, যেরকম আমি যদি একটা নদীর পার্শ্ববর্তী কোনো এলাকার কথা ধরি, সেখানে কিন্তু দেখব ওই নদীর পার্শ্ববর্তী এলাকার মাটিতে তোমার পলি থাকবে অত্যাধিক, মাটিগুলো খুব বেশি পুরনো হবে না, মাটিগুলোর ওপরেই পলিগুলো অবস্থান করার কারণে সেখানে ফসলটাও ভালো হবে। আচ্ছা, আবার দেখা যাচ্ছে তুমি আমাদের রাশিয়া অঞ্চলের কথা চিন্তা করে দেখো, এখানকার মাটির গঠন আবার তুমি যতই উত্তর দিকে যাবে সেখানকার মাটির গঠন কিন্তু আলাদা হবে, আলাদা রকমের হবে। আবার তার থেকে তুমি আরো 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 তুমি দূরে চলে যাও, আরো উত্তরে চলে যাও, সেখানকার মাটি আলাদা হবে। আবার কক্সবাজারের সেন্ট মার্টিনের ওদিকে যাও, সেখানকার মাটির গঠন কিন্তু আলাদা হবে। স্থান বিশেষে মাটির যে গঠন, যে প্রক্রিয়া, সেখানকার যে আবহাওয়া ইত্যাদির উপর ডিপেন্ড করে কিন্তু মাটির গঠন প্রকৃতি আলাদা হয়। আবার মাটির গঠন প্রকৃতি আলাদা হয় বলেই কিন্তু আমরা বলি যে এক একটা ফসল এক এক অঞ্চলে কিন্তু ভালো হয়, এটা কিন্তু মাটির গঠনের কারণেই কিছুটা বলতে পারি আমরা। আচ্ছা, তাহলে কিন্তু আমরা আজকে কিছুটা হলেও জানলাম যে আমরা কীরকমভাবে মাটির গঠনটা আমরা এখন জানবো। দেখো এখানে কিন্তু বলাই আছে তোমরা মাটির গঠনের ক্ষেত্রে যে মাটির উপরে হিউমাসের পরিমাণ বেশি থাকে, হিউমাস থেকে উদ্ভিদ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান পেয়ে থাকে, দ্বিতীয় স্তরে হিউমাস কমে আসে। বাংলাদেশের নদীমাতৃক অঞ্চলের কথাও আমি তোমাদেরকে বললাম যে নদীর তীরবর্তী স্থানের মাটির গঠন কেমন হয়, তখন কিন্তু আমরা কিন্তু বলতেই পারবো তাই না, যে মাটিটা আসলে কি, মাটিটা কীরকমভাবে গঠিত। আমি যেরকম এখানে দেখাইছি যে হিউমাসটা আসলে উপরের স্তরে থাকে, এরপরের স্তরে হিউমাসটা কমবে, এর নিচের স্তর আরও হিউমাস কমে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আরেকটু জানবো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা থাকলে দেশের সম্পদ বা দেশের অর্থনৈতিক কাঠামোটা কি হয় অনেকটা উন্নত হয়। খনিজ, খনিজের কারণে কি হয় অর্থনৈতিক কাঠামো মজবুত হয় একটা দেশের, আমরা সেটা নিয়ে এখন আমরা কথা বলবো। খনিজ পদার্থ, আসলে খনিজ পদার্থটা কি সেটা আমরা একটু জানবো। আমি তো শুধু গুপ্তধন করে আমরা ইয়ে করি তাই না, আসলে খনিজটা কি, খনিজ কিন্তু আমরা একটা গুপ্তধনই বলতে পারি, কোথায় কোন দেশে কোথায় কোন অঞ্চলে কি আছে আমি কিন্তু কেউ জানি না। কিন্তু এখন আমরা জানি যে অমুক দেশে, যেরকম আমরা সৌদির কথা বলছি, তাহলে কি তেলের দেশ বলি আমরা। আচ্ছা, তা আমরা এখন খনিজ পদার্থ সম্পর্কে আমরা একটু জানবো। ভূত্বক বিভিন্ন পদার্থ দ্বারা গঠিত, আমি তো তোমাদেরকে বলেছি যে ভূত্বকটা কি বিভিন্ন রকমের পদার্থ দ্বারা গঠিত। এখানে জৈব পদার্থ রয়েছে, অজৈব পদার্থ রয়েছে এখানে, আর অজৈব পদার্থের মধ্যে কি জীবের যে অংশবিশেষ রয়েছে, উদ্ভিদ প্রাণী পচার পর মাটিতে মিশে যায়, সেগুলো কি জৈব উপাদান বলছি আমরা, যেগুলো কার্বন ঘটিত যৌগ। আচ্ছা, তো এই কার্বন ঘটিত যৌগ সঙ্গে কিন্তু আমরা মাটিতে অজৈব পদার্থ কিন্তু থাকে, অজৈব পদার্থগুলো কি যেগুলো কার্বন ঘটিত যৌগ নয়। আবার অজৈব পদার্থ কিন্তু বিভিন্ন পদার্থের সঙ্গে মিশ্রিত অবস্থায় থাকে, অজৈব পদার্থগুলো কি হয় বিভিন্ন পদার্থের সাথে মিশ্রিত অবস্থায় থাকে। আবার কোন কোন ক্ষেত্রে দেখা যায় অজৈব পদার্থ আলাদাভাবেই থাকে। এখন যখন আমরা একটা অজৈব পদার্থকে আমরা আলাদাভাবে পাবো, আলাদাভাবে যখন আমরা অজৈব পদার্থটাকে পাবো তখন আমরা কি বলবো, অজৈব পদার্থকে আমরা আলাদাভাবে যখন আমরা পাবো তখন আমরা তাকে কি বলবো, খনিজ পদার্থ। কি পদার্থ সেটা? খনিজ পদার্থ। এখন জৈব পদার্থ মানে হচ্ছে যেটার মধ্যে কার্বন আছে, আর অজৈব পদার্থ মানে কি কার্বন ছাড়া যে পদার্থগুলো সেগুলো হলো অজৈব পদার্থ। আমাদের খনিজ পদার্থ তাহলে কি পদার্থ, তাহলে এটা অজৈব, অজৈব পদার্থ। খনিজটা কিন্তু আসলে কি অজৈব পদার্থ। আচ্ছা, এটা কিন্তু মনে রাখতে হবে, এখানে পড়তে হবে শিলা কাকে বলে, মাটির গঠনটা পড়তে হবে। আর আমি বললাম যে অজৈব খনিজ পদার্থ কি জৈব না অজৈব, তখন কিন্তু বলতে হবে এটা অজৈব পদার্থ খনিজটা। এখন বলছে এখানে যে
অজৈব অংশের মধ্যে অনেক সময় একাধিক পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে, কখনো বা এটা আলাদাভাবে থাকে। এরকম অজৈব পদার্থ এরূপ অজৈব যেগুলো আলাদা থাকে, এরকম অজৈব পদার্থকে আমরা কি বলছি? খনিজ পদার্থ। আমাদের যেরকম খনিজ পদার্থের উদাহরণ আমরা বলতে পারি চুনাপাথর। চুনাপাথর জয়পুরহাটে সিলেটে কিন্তু প্রচুর পরিমাণে চুনাপাথর পাওয়া যায়। তোমার কি চুনাপাথরের সংকেত জানো? এটা কিন্তু জানতে হবে। চুনাপাথরের সংকেত কি? চুনাপাথরের সংকেত হলো ক্যালসিয়াম কার্বনেট। এটার নাম হলো কি? ক্যালসিয়াম কার্বনেট। এটা হচ্ছে চুনা পাথর। এটা হলো চুনা পাথর। চুনা পাথর, চুনা পাথর, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটা হলো চুনা পাথর। দেখো চুনা পাথর, এটা কিন্তু সিমেন্ট তৈরিতে ব্যবহৃত হয়। চুনা পাথরটা কি তৈরিতে ব্যবহৃত হয়? সিমেন্ট তৈরিতে চুনা পাথরটা প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। এরকম অনেক খনিজ পদার্থ রয়েছে, যেরকম আমি বলি লোহা। লোহা একটা খনিজ পদার্থ, এটাকে আমরা প্রকৃতিতে এরকম অবস্থায় পেয়ে থাকি। Fe লোহা, আমরা এটাকে কি বলি? আয়রন। আয়রন এটাকে আমরা কি বলি? লোহা। এটা মোটর গাড়ি তৈরিতে ব্যবহৃত হয়, বিভিন্ন যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত হয়, আমরা বিভিন্ন বাড়িঘর তৈরিতে লোহার ব্যবহার করি, সেগুলো রড তৈরিতে ব্যবহৃত হয় এটা। আচ্ছা, তাহলে আমরা আমরা কিন্তু জানলাম যে আসলে কি এই তোমার খনিজ পদার্থ কি, কি কি খনিজ পদার্থ সম্পর্কে আমরা জানলাম। তারপর আমরা গৃহস্থলী কাজে যে বিভিন্ন রকমের বাসন কোসন ব্যবহার করি, আমরা আমরা হাঁড়ি পাতিল ব্যবহার করছি, এগুলোও কিন্তু অ্যালুমিনিয়াম, এটাও কিন্তু একটা খনিজ পদার্থ। তারপরেও আমরা কি আমরা মেয়েরা অর্নামেন্টস ব্যবহার করি না? সোনা, রূপা, তামা, এগুলোও কিন্তু খনিজ পদার্থ। এগুলো কি পদার্থ? এগুলো এগুলো হলো খনিজ পদার্থ। আচ্ছা, যেরকম আমরা বলতে পারি কি যে সোদিন কি এরা কি খনি, সোনার খনি আর তেলের খনি আছে বলেই তো এই অর্থনৈতিক কাঠামো এত উন্নত, তাই না? আচ্ছা, তা আমাদের দেশে কিন্তু খনিজ পদার্থ কয়লা, তারপর পেট্রোলিয়াম, আমরা বলতে পারি প্রাকৃতিক গ্যাস, এগুলো কিন্তু আমাদের আমাদের দেশে প্রাকৃতিক গ্যাসটাই কিন্তু আমরা আমাদের খনিজ সম্পদ। আচ্ছা, তারপর আমরা অনেকে আমরা কিন্তু আমাদের অনেক অভিজ্ঞতা অনেকেরই আছে, যেরকম আমরা অস্ট্রেলিয়া কিন্তু কি আসলে কি বলি যে ক্রিস্টাল পাথরের জন্য অস্ট্রেলিয়া বিখ্যাত, তাই না? এবং এখানে তোমার খনিজ হিসাবে কতগুলো স্টোন পাওয়া যায়, যেটা আমরা জানি কতগুলো স্থান আছে, এগুলোতে মাটি বিভিন্ন স্থানে বা গুহার ভিতরেও পাওয়াতে পারে, পাহাড়ের ভিতরেও পাহাড় খুঁড়েও বের করা হচ্ছে, বিভিন্ন দামি দামি কতগুলো মূল্যবান খনিজ পদার্থ এখান থেকে আহরণ করা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা খনিজ পদার্থ সম্পর্কে জানলাম। তারপর এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের দেশে এই যে আমি বললাম কয়লা, তারপরে প্রাকৃতিক গ্যাস, এগুলো হচ্ছে আমি বলছি খনিজ পদার্থ। তো এগুলো আসলে এগুলো আরেকটা নাম আছে, সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। এগুলো কিন্তু খনিজ পদার্থের আরেকটা বৈশিষ্ট্য, এগুলো মানুষ কিন্তু তৈরি করতে পারে না, এগুলো প্রকৃতিতে তৈরি হয়। আচ্ছা, তো এই যে খনিজ পদার্থ সম্পর্কে আমরা জানলাম, এদের মধ্যে কয়লা, পেট্রোলিয়াম, এগুলোকে আমরা কেন বলি জীবাশ্ম? আসলে দীর্ঘদিন ধরে আমরা আমরা যেটা জানি সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে উদ্ভিদ প্রাণীর অংশবিশেষ যখন অনেক দিন ধরে মাটি চাপা পড়ে প্রচণ্ড চাপের মধ্যে অনেক দিন ধরে থাকে, তখন কিন্তু এই জিনিসগুলো মাটির নিচে উৎপন্ন হয়। এটা কিন্তু আসলে খুব শিগগিরই বা খুব দ্রুত কিন্তু উৎপন্ন হয় না, এগুলো একটা লং প্রসেস এগুলো। এবং সেজন্য আমাদের আমাদের উচিত যে আমাদের এই প্রাকৃতিক সম্পদগুলোকে কি রক্ষা করা বা উপযুক্তভাবে ব্যবহার করে সেগুলোকে সংরক্ষণ করা। তো দেখা যাচ্ছে যে এই খনিজ পদার্থগুলো তোমার উদ্ভিদ আর প্রাণীর দেহাবশেষ থেকে তৈরি হয় বলে আমরা এটাকে কি বলি, এগুলোকে বলি জীবাশ্ম জ্বালানি। এটাকে কি বলি আমরা? জীবাশ্ম জ্বালানি। আচ্ছা, তাহলে তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে এই যে আমরা জীবাশ্ম জ্বালানি কাকে বলে, প্রশ্নটা পড়তে হবে, শিলা কাকে বলে এটা জানতে হবে, খনিজ পদার্থ সম্পর্কে জানতে হবে, তারপরে আমি কতগুলো ইম্পর্টেন্ট খনিজ পদার্থের নাম তোমাদেরকে বললাম যেটা তোমাদের সিলেবাসে আছে, এবং তোমাদেরকে এগুলোর নাম জানতে হবে। চুনা পাথরের নাম কি বললাম আমি? ক্যালসিয়াম কার্বনেট। তারপর লোহা একটা,
তামা, তারপরে বললাম অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামকে কিন্তু আমরা এরকমভাবে সংকেত দিয়ে লিখি, লোহাকে লিখি এরকমভাবে, অ্যালুমিনিয়ামকে আমরা কীভাবে লিখি AL, এরকমভাবে আমরা অ্যালুমিনিয়ামকে লিখে থাকি। এগুলো তোমাদের একটু ভালো করে জানতে হবে। আচ্ছা, প্রাকৃতিক গ্যাস থেকে কিন্তু আমরা আরেকটা জিনিস কিন্তু তৈরি করি, প্রাকৃতিক গ্যাস যে ইউরিয়া শিল্প কারখানায় ইউরিয়া তৈরি করার ক্ষেত্রে কিন্তু প্রাকৃতিক গ্যাসটাকে অ্যামোনিয়া বলে আমরা অ্যামোনিয়া গ্যাসটাকে ব্যবহার করা হয়। অ্যামোনিয়া থেকে প্রাকৃতিক, মানে আমরা বলছি যে অ্যামোনিয়া প্রাকৃতিক গ্যাস, এখান থেকে ইউরিয়া তৈরি করা হয়। তাহলে প্রাকৃতিক গ্যাস থেকে কি তৈরি করা হয়? ইউরিয়া। এগুলো তোমাদেরকে ভালো করে একটু জানতে হবে। আচ্ছা, এগুলো বিভিন্ন প্রকার দরকারি দ্রব্য সামগ্রী তৈরি করা হয়। পেট্রোলিয়াম থেকে আরেকটা জিনিস তৈরি করা হয় কি, পেট্রোলিয়াম থেকে পলিথিন তৈরি করা হয়। পলিথিন আমরা যেটাকে ব্যবহার করি, সেই পেট্রোলিয়াম থেকে পলিথিন তৈরি করা হয়। এই জিনিসগুলো তোমাদের একটু হাইলাইট করে ভালো করে একটু মনোযোগ করার সময় একটু অ্যাটেনশন দিয়ে এগুলো পড়তে হবে। এগুলো MCQ-তে আসে। পেট্রোলিয়াম থেকে কোনটি তৈরি করা হয়, তারপরে কোনটি থেকে সিমেন্ট তৈরি করা হয়, তখন কিন্তু বলতে হবে যে চুনাপাথর থেকে। আচ্ছা, তাহলে বা ক্যালসিয়াম কার্বনেট, দুটো যদি থাকে দুটোই তুমি দিবে, চুনাপাথর দিতে পারবে, ক্যালসিয়াম কার্বন, দুটোই একই পদার্থ। আচ্ছা, তাহলে আমরা নিশ্চয় আমাদের এই দ্বাদশ অধ্যায়ে যে জিনিসগুলো পড়লাম আমরা অবশ্যই এখান থেকে অ্যান্সার করতে পারবো। আর এই ছবিটা যদি দেওয়া থাকে তাহলে কিন্তু তুমি বুঝতে হবে, তোমাকে এখানে তোমাকে মাটির গঠনটা চাওয়া হয়েছে। উদ্দীপক হিসেবে যে ছবিটা কখনো দেওয়া থাকে তুমি তখন মাটির গঠন প্রকৃতি বর্ণনা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা, আমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অধ্যায়ে, নিশ্চয়ই পরবর্তীতে আমরা এগুলো নিয়ে আবার আলোচনা করব। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমাদের ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।